Dear student, how are you? I hope you are well. Today my class, Unit 6, Lesson 10, The Selfish Giant. One morning, the giant was laying awake in bed. Ek din doityoti bichanay mane jege shuye chilo when he heard some lovely music. Tokhon she ekti sundor বা মিষ্টি সঙ্গীত শুনতে পেল। ইট ওয়াজ সো সুইট, ইহা এত মিষ্টি ছিল যে হিজ ইয়ার্স দ্যাট হি থট ইট মাস্ট বি দ্য কিংস মিউজিশিয়ান পাসিং বাই। সে ভাবল যে কোনো রাজ সঙ্গীতজ্ঞরা পাশ দিয়ে যাচ্ছে। বাট ইন ফ্যাক্ট ইট ওয়াজ অনলি এ লিটিল বার্ড। বার্ড ইন ফ্যাক্ট, কিন্তু বস্তুত ইহা ছিল বার্ড সিঙ্গিং, ইহা ছিল একটি ছোটো পাখির গান। আউটসাইড হিজ উইন্ডো, সে জানালা দিয়ে বাহিরে দেখল। দেন দ্য নর্থ উইন্ড স্টপড, তখন উত্তরের বাতাস বন্ধ হয়ে গিয়েছিল। অ্যান্ড এ ডেলিসিয়াস পারফিউম কেম টু হিম থ্রু দ্য ওপেন উইন্ডো, এবং একটি সুস্বাদু বা সুন্দর গন্ধ জানালা দিয়ে আসছিল। আই বিলিভ দ্য স্প্রিং ওয়াজ কাম অ্যাট লাস্ট, আমি বিশ্বাস করি অবশেষে বসন্ত এলো, সেড দ্য জায়ান্ট, দৈত্যটি বলল। হি জাম্পড আউট অফ বেড, সে লাফ দিয়ে বিছানা থেকে নামলো। অ্যান্ড লুকড আউট, এবং বাহিরের দিকে তাকালো। হোয়াট ডিড সি, সে কী দেখতে পেল। হি স দ্য মোস্ট ওয়ান্ডারফুল সাইট, সে এক চমৎকার দৃশ্য দেখল। থ্রু এ লিটিল হোল ইন দ্য ওয়াল দ্য চিলড্রেন ক্রেফট, দেখল যে ওয়ালের একটি ছোটো গর্ত বা দেওয়ালের একটি ছোটো গর্ত দিয়ে শিশুরা হামাগুড়ি দিয়ে ঢুকছে, বাগানে ঢুকছে। ইন অ্যান্ড দে ওয়ার সিটিং, এবং তারা বসেছিল। ইন দ্য ব্রাঞ্চেস অফ দ্য ট্রিজ, গাছের প্রত্যেক ডালে ডালে। ইন এভরি ট্রি দেয়ার ওয়াজ এ লিটিল চাইল্ড, প্রত্যেক গাছে মানে একটি করে ছোট শিশু ছিল। অ্যান্ড দি ট্রিজ ওয়ার সো ডিলাইটেড টু হ্যাভ দ্য চিলড্রেন, অ্যান্ড দ্য ট্রিজ, এবং গাছগুলো সো ডিলাইটেড, খুব আনন্দিত হয়েছিল। টু হ্যাভ দ্য চিলড্রেন ব্যাক অ্যাগেইন, শিশুদেরকে ফেরত পেয়ে। দ্যাট দে কভার্ড দ্যামসেলভস উইথ ব্লসমস, এবং তারা ফুলে ফুলে ভরে গিয়েছিল। দে ওয়ার ওয়েবিং দেয়ার আর্মস, তারা তাদের বাহু আর্মস জেন্টলি, তাদের বাহুগুলো খুব শান্তভাবে দুলাচ্ছিল। এবভ দ্য চিলড্রেন্স হ্যাড, তার শিশুদের মাথার উপরে। এখানে ওয়ার ওয়েবিং দেয়ার আর্মস জেন্টলি, তাদের বাহুগুলো বলতে বোঝানো হয়েছে গাছের ডালপালা বা শাখা প্রশাখাকে। দি বার্ডস ওয়ার ফ্লাইং অ্যাবাউট অ্যান্ড টুইটারিং ডিলাইটফুলি, এবং পাখিগুলো উড়াউড়ি করছিল এবং কিচি আনন্দের সাথে কিচিরমিচির করছিল। দি ফ্লাওয়ার্স ওয়ার লুকিং আপ থ্রু দ্য গ্রিন ঘাস, ফুলগুলো সবুজ ঘাসের মধ্য দিয়ে অ্যান্ড লাফিং, এবং হাসছিল। বাট অনলি ইন ওয়ান কর্নার অফ দ্য গার্ডেন, কিন্তু বাগানের এক কোণে। ইট ওয়াজ স্টিল উইন্টার, এখনও শীত বিরাজমান ছিল। দেয়ার আন্ডার এ ট্রি, সেখানে একটি গাছের নিচে এ লিটিল বয় ওয়াজ স্ট্যান্ডিং, একটি বালক দাঁড়িয়েছিল বা শিশু দাঁড়িয়েছিল, দাঁড়িয়ে এলোন ক্রাইং, একা কাঁদছিল। হি ওয়াজ সো স্মল, সে এতই ছোট ছিল যে দ্যাট হি কুড নট রিচ আপ টু দ্য ব্রাঞ্চেস অফ দ্য ট্রি, সে গাছের ডালে মানে উঠতে পারছিল না বা নাগাল পাচ্ছিল না। দি পুয়ার ট্রি ওয়াজ স্টিল কভার্ড উইথ স্নো, তাই গাছটি অসহায়ের মতো ছিল এবং কভার্ড উইথ স্নো, কুয়াশায় ঢাকা ছিল। ডিয়ার স্টুডেন্ট, দি পুয়ার ট্রি, এখানে মানে গাছটা গরিব গাছ নয়, মানে এখানে অসহায় অবস্থা বোঝানো হচ্ছে। অ্যান্ড দ্য নর্থ উইন্ড ওয়াজ ব্লুমিং এবোভ ইট,
এবং সেখানে উত্তরী বাতাস বইছিল। ডিয়ার স্টুডেন্ট, আমি প্রত্যেকবারেই তোমাদেরকে বলি প্যাসেজটি বাংলা অনুবাদ সহ তোমরা পড়বে, অনুবাদ সহ না পড়লে পাঠগুলা ইংরেজি তোমরা বুঝতে পারবে না। তা আমি প্রত্যেক প্যাসেজ থেকে তোমাদের কয়েকটা ওয়ার্ড মিনিং দিয়ে দেই, যেমন পারফিউম, সুগন্ধি, টুইটার, কিচিরমিচির করা, ওয়েবিং, দুলাচ্ছিল, ডিলাইটফুলি, আনন্দের সাথে, থটস, ভাবল। ডিয়ার স্টুডেন্ট, প্যাসেজ থেকে কিছু কোয়েকশন অ্যান্ড আনসার থাকে, তাই আমি কোয়েকশনের সাথে সাথে আনসারগুলো তোমাদের দিয়ে দিই। কোয়েকশন নং ওয়ান, হু ওয়াজ সিঙ্গিং, এ লিটিল বার্ড ওয়াজ সিঙ্গিং, অর্থাৎ প্যাসেজে ছিল কে গান গাচ্ছিল, এখানে ছোট একটি পাখির কথা বলা হয়েছে। কোয়েকশন নং টু, হোয়াট ডিড সি, হোয়াট ডিড দ্য জায়ান্ট সি, আনসার, দ্য জায়ান্ট সো দ্য মোস্ট ওয়ান্ডারফুল সাইট। কোয়েকশন নং থ্রি, হোয়াই ওয়াজ দ্য বয় ক্রাইং, দি বয় ওয়াজ ক্রাইং বিকজ হি কুডন্ট রিচ আপ টু দ্য ব্রাঞ্চেস অফ দ্য ট্রি। এখানে হোয়াই ওয়াজ দ্য বয় ক্রাইং, অর্থাৎ বালকটি কাঁদছিল কেন, দি বয় ওয়াজ ক্রাইং, বালকটি কাঁদছিল বিকজ হি কুডন্ট রিচ, অর্থাৎ সে কারণ সে পৌঁছতে পারছিল না আপ টু দ্য ব্রাঞ্চেস অফ দ্য ট্রি, গাছের শাখায় বা ডালে। ওয়ার হোয়ার, কোয়েকশন নং ফোর, হোয়ার ওয়ার দ্য চিলড্রেন সিটিং, মানে ছেলে বা শিশুরা কোথায় বসছিল, দি চিলড্রেন ওয়ার সিটিং ইন দ্য ব্রাঞ্চেস অফ দ্য ট্রি, অর্থাৎ গাছের প্রত্যেকটি ডালে। মাই ডিয়ার স্টুডেন্ট, তোমরা পাঠগুলো আমি যেভাবে পড়িয়ে দিলাম তোমরা তোমাদের মতো করে বাংলা অনুবাদ সহ পড়বে। অল দ্য বেস্ট।